সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ক্লাসের যে ধারাবাহিকতা বজায় রেখে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি তারই অংশ হিসেবে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সচরাচর আমরা ক্লাসগুলো করছি মনোযোগের সঙ্গে, অনলাইনে এসে লাইভে তোমরা ক্লাসগুলো মনোযোগের সঙ্গে করছো এবং সেই সাথে ক্লাসগুলো করে তোমরা উপকৃত হচ্ছ এবং নিজেদেরকে জ্ঞানী গুণী একজন অনন্য নাগরিক হিসেবে তৈরি করছো। তারই ধারাবাহিকতায় আমি লিটন সরকার, প্রভাষক ইতিহাস বিভাগ, রাজশাহী কলেজ রাজশাহী, আজকে ক্লাসটি উপস্থাপন করছি। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের যে ক্লাসটি নিব তার বিষয় কোড হচ্ছে 221505। এটি মূলত শেষ অধ্যায়, 11তম অধ্যায়, সভ্যতার ইতিহাস। এটি প্রাচীন যুগ। প্রাচীন যুগের জানো যে সভ্যতার ইতিহাসের দুইটি পার্ট, একটি হচ্ছে প্রাচীন যুগ, অন্যটি মধ্যযুগ। তো যে প্রাচীন যুগের যে অধ্যায়টি, যে অধ্যায়গুলো আমরা শেষ করেছি অলরেডি, সেগুলো অনেকটাই মনোমুগ্ধ করছিল। আজকে যেটি উপস্থাপন করা হবে সেটি হচ্ছে রোমান সভ্যতা। তো রোমান সভ্যতা বা রোমান সিভিলাইজেশন, এটি নিয়ে আলোচনার আজকের বিষয়। তার আগে জেনে নেই কোন কোন বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। প্রথমত রোমান আইন, এই আইনটি কেমন ছিল, তার বৈশিষ্ট্য, রোম প্রজাতন্ত্রের প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ানদের মধ্যে যে শ্রেণী দ্বন্দ্ব বা প্লেবিয়ানদের যে বিদ্রোহ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। অন্যদিকে প্রাচীন রোমান সভ্যতাকে সাহিত্যের ক্ষেত্রে স্বর্ণযুগ বলা কেন হয়েছিল, কেন বলা হয়, এটি নিয়ে খানিকটা আলোচনা হবে এবং আইনের ক্ষেত্রে রোমানদের যে অবদান সেটি নিয়ে আমরা আলোচনা করব। মূলত প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ানদের দ্বন্দ্ব, এটি রোমান আইন এবং সাহিত্য, এই হচ্ছে রোমান সভ্যতার, প্রাচীন রোমান সভ্যতার যে গুরুত্বপূর্ণ বিষয়, মূলত আইন, সাহিত্য এবং শ্রেণীদ্বন্দ্ব এগুলো। তাহলে রোম সম্পর্কে তোমাদের ধারণা আছে। রোম মূলত এটি ইতালির রাজধানী, ইতালি ইউরোপের একটি কান্ট্রি বর্তমানে। এখানে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল সে তাকেই বলা হয় রোমান সভ্যতা। তো আসা যাক মূল আলোচনায়। তাহলে ইতালির টাইবার নদী, এই টাইবার নদী মূলত ইতালিতে খ্রিস্টপূর্ব 800 শতকে সেখানে রোম নগরী নামে একটি নগরী প্রতিষ্ঠিত হয়। এই নগরীর সাত দিকে ছিল 7টি পাহাড়, চারদিকে ছিল 7টি পাহাড়, 7 পাহাড়ে ঘেরা এই রোম নগরী মূলত টাইবার নামক এক নদীর তীরে গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 800 শতকে। মূলত রোম অঞ্চলে আর্যরা অর্থাৎ ইন্দো ইউরোপীয় যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী 2000 খ্রিস্টপূর্বাব্দে এরা সেখানে বসতি স্থাপন করে। এদের এরা ল্যাটিন নামে পরিচিত এবং এদের ভাষাও ল্যাটিন। আমরা যে ল্যাটিন অক্ষর ব্যবহার করি বা ল্যাটিন যে লেখা বোর্ড, ল্যাটিন কম্পিউটার যখন লিখতে যাবো তখন ল্যাটিন দেখবা, এটাই হচ্ছে মূলত ইতালির ভাষা। এই ল্যাটিন পরবর্তীতে শুধুমাত্র ইতালিতেই নয়, তার আশেপাশে বিভিন্ন দেশে ছড়িয়ে যায় এবং দক্ষিণ আমেরিকার অনেক দেশেই উপনিবেশ স্থাপন করে তারা ল্যাটিন ভাষাকে বা তাদের কালচারকে ছড়িয়ে দেয়। তো খ্রিস্টপূর্ব 2000 খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইউরোপীয় যে জনগোষ্ঠী তারা বসতি স্থাপন করে এবং তাদের ভাষা ল্যাটিন। তো আসলে রোম নগরী কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সেটি জানার বিষয়। তো এই জনগোষ্ঠীর রাজা রোমিউলাস, অনেকেই বলেন যে রোমিউলাসের দ্বারাই রোম নগরী পত্তন হয়েছিল। আবার রোমান কিং বদন্তি অনুযায়ী বলা হয়, অনুসারে বলা হয় যে রোম নগরীতে দুটি টুইন বেবি, রোমিউলাস এবং রোমান্স, এই দুই ভাই মূলত এই দুই ভাইয়ের রোমিউলাস রোমান্সকে হত্যা করে এবং পরবর্তী রোমিউলাস রাজা হয় এবং তিনি খ্রিস্টপূর্ব 800 শতকে এই রোম নগরীর প্রতিষ্ঠা করেন। তাহলে আমরা জানলাম যে রোম হচ্ছে ইতালির বর্তমান রাজধানী, এটি তৎকালীন রোমিউলাসের নামের পত্তন হয়েছিল। এর চারিদিকে 7
সাতটি পাহাড় বেষ্টিত এই নগরীটি, এবং এই যে এখানে যে নদীটি আছে তার নাম হচ্ছে টাইবার নদী। এই টাইবার নদীর তীরে খ্রিস্টপূর্ব 8 শতকে এই রোম নগরী গড়ে উঠেছিল। এখন এখানকার মূল বিষয় হচ্ছে এখানে অনেকেই শাসন করেছেন, যেমন অগাস্টাস সিজার, জুলিয়াস সিজার, তারপরে তার পালিত পুত্র অগাস্টাস সিজার। তো আমরা এগুলো থেকে কিংবদন্তি পাই যে জুলিয়াস সিজারের নাম অনুসারেই জুলাই মাসের উৎপত্তি, এবং অগাস্টাস সিজারের নাম অনুসারে আগস্ট মাসের উৎপত্তি। জুলিয়াস সিজারের নাম তোমরা জানো, অগাস্টাস সিজারের নাম জানো। জুলিয়াস সিজার তিনি মিশরের ক্লিওপেট্রার সাথে সম্পর্ক ছিল, এরকম এক রোমান্টিক কাহিনী, যেগুলো সেগুলো ইতিহাস বিখ্যাত, সাহিত্যেও এগুলো গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তো আমরা যেটি আজকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্লেবিয়ানদের বিদ্রোহ, অথবা প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ানরা কেন দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়েছিল, অথবা প্যাট্রিশিয়ান কারা ও প্লেবিয়ান কারা, এই বিষয়টির উপর আমরা আলোকপাত করব। তো দেখা যাক প্যাট্রিশিয়ান বা প্লেবিয়ান কারা এবং কেন তাদের মধ্যে শ্রেণী সংঘাত বা দ্বন্দ্ব হয়েছিল। তো রোমে সামাজিক দ্বন্দ্ব তৈরির প্রধান কারণ হচ্ছে রোম প্রশাসনের উচ্চ পদসমূহে অধিকর্তা হিসেবে নিযুক্ত হতেন অভিজাত শ্রেণী। সেই অভিজাত শ্রেণী ছিল প্যাট্রিশিয়ান, যারা প্যাট্রিশিয়ান তারা তাদেরকে বলা হতো অভিজাত শ্রেণী। অন্যদিকে যারা নিম্ন শ্রেণীর কৃষক বা বণিক শ্রেণী তারা ছিলেন প্লেবিয়ান শ্রেণী। তাহলে এই যে উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর মধ্যে রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, সামাজিক যে যে তাদের পদবিন্যাস সেগুলো নিয়ে যে দ্বন্দ্ব সংঘাত, সেটি এই দ্বন্দ্বের মূল কারণ। তো ছোটখাটো পদে নিয়োগ লাভ করত সাধারণ নাগরিকগণ বা প্লেবিয়ান শ্রেণী, এবং রোম প্রশাসনের ক্ষমতা অধিক মাত্রায় পুঞ্জীভূত হয়েছিল অভিজাতদের হাতে। ফলে এই প্লেবিয়ান বা নিম্ন শ্রেণীর বা সাধারণ শ্রেণীর জনগণ তারা আন্দোলন শুরু করে এবং আন্দোলনমুখী হয়। তো দেখা যাচ্ছে যে এই প্যাট্রিশিয়ান বা উচ্চ শ্রেণীর যে জনগণ তারা গোষ্ঠীপতি, বিভিন্ন গোষ্ঠীপতির সন্তান, ভূস্বামী, অনেক জমিদার বা ভূস্বামী, অনেক সামন্ত শ্রেণীর যে উচ্চ শ্রেণীর যে জনগণ যারা অভিজাত ছিলেন তারা ছিলেন প্যাট্রিশিয়ান, এবং অন্যদিকে ক্ষুদ্র কৃষক, কারিগর এবং বণিক যারা ছিলেন তারা ছিলেন প্লেবিয়ান শ্রেণী। এই দুই শ্রেণী তখন গড়ে উঠেছিল। উচ্চ শ্রেণীর যারা তারা তাদের অধিকার মর্যাদা এবং তাদের ক্ষমতা বিস্তারের জন্য তারা বিভিন্নভাবে এই নিম্ন শ্রেণীকে পদাবনত করে রাখতেন, এবং তারা সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করতেন। বিচারের ক্ষেত্রেও দেখা যায় যে এই নিম্ন শ্রেণী বা সাধারণ শ্রেণীর যে প্লেবিয়ান তাদেরকে অনেকটাই ছোট করে রাখা হতো এবং তাদের মর্যাদা সেভাবে দেওয়া হতো না। ফলে এই নিম্ন শ্রেণী বা প্লেবিয়ান শ্রেণীর জনগণ তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এবং তারা বিদ্রোহ শুরু করে, আর এই বিদ্রোহই হচ্ছে এই দুই শ্রেণীর দ্বন্দ্ব। দেখা যাচ্ছে যে প্লেবিয়ানরা প্যাট্রিশিয়ানদের হাতে শোষিত বঞ্চিত হলে খ্রিস্টপূর্ব 5 শতকের শুরুতেই বিদ্রোহ হয়, যা পরে এক বিশাল শ্রেণী দ্বন্দ্বের রূপ নেয়। তো এই শ্রেণী দ্বন্দ্বের রূপ নিয়েছিল মূলত বিভিন্ন স্বার্থের কারণে। তো কারণগুলো কি কি সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায় যে প্যাট্রিশিয়ানদের ছিল সমস্ত ক্ষমতা। তাদের ক্ষেত্রে কনসাল, যিনি মূলত কনসাল সেনাবাহিনীর যে কমান্ডার ইন চিফ ছিলেন, তারা তাদের হাতেও বিচারের ক্ষমতা ছিল। সিনেট মেম্বার, ম্যাজিস্ট্রেট, পুরোহিত সহ যে বড় বড় যে রাষ্ট্রের যে পদগুলো ছিল, এই রাষ্ট্রীয় পদের ব্যক্তিরা নিযুক্ত হতেন মূলত প্যাট্রিশিয়ান শ্রেণী থেকে। অর্থাৎ তারা তো তাদের সে পূর্বপুরুষদের কাছ থেকে আভিজাত্য, জমিদারি এগুলো তো পেয়েছিলেনই। অন্যদিকে দেখা যায় যে তারা পরবর্তীতে রাষ্ট্রের যে প্রজাতন্ত্র তখন চালু ছিল সেই সময় এই বড় বড় পদগুলো দখল করে তারা সংখ্যাগরিষ্ঠ প্লেবিয়ানদের বঞ্চিত করেছিল। তাহলে একদিকে দেখা যাচ্ছে যে উচ্চ শ্রেণীর প্যাট্রিশিয়ান,
আর অন্যদিকে নিম্ন শ্রেণীর প্লেবিয়ান। তাহলে অবশ্যই যুগ যুগ ধরে যেটা আমরা দেখেছি যে উচ্চ শ্রেণীর জনগণ নিম্ন শ্রেণীর জনগণকে পদাবনত করে রেখেছে, তাদেরকে দাসে পরিণত করেছে, তাদেরকে ইচ্ছামতো শোষণ বঞ্চনার শিকার করেছে, তো এখানেও তার ব্যত্যয় ঘটেনি। তাহলে তৎকালীন রোম প্রজাতন্ত্রে অর্থাৎ রোমে খ্রিস্টপূর্ব 5 শতকে দুটি শ্রেণীর উদ্ভব হয়েছিল। সেই দুটি শ্রেণীর একটি উচ্চ শ্রেণী আর একটি নিম্ন শ্রেণী। উচ্চ শ্রেণীকে বলা হতো প্যাট্রিশিয়ান এবং নিম্ন শ্রেণীকে বলা হতো প্লেবিয়ান। এবং এই দুই শ্রেণীর মধ্যে যে দ্বন্দ্ব সেটি হচ্ছে প্যাট্রিশিয়ান প্লেবিয়ান দ্বন্দ্ব। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ বিষয়টি, বিষয়টি কখনোই জটিল না, এটি অনেকটাই ইজি, জাস্ট আমরা পড়ি না বা মনোযোগ দিই না, এই কারণে এটিকে জটিল মনে হয়। তাহলে প্যাট্রিশিয়ান প্লেবিয়ান কে বুঝতে পেরেছো যে দুটি শ্রেণী, একটি উচ্চ শ্রেণী একটি নিম্ন শ্রেণী, এদের দ্বন্দ্বের কারণ কি সেগুলো নিয়ে আলোচনা চলছে এখন। অর্থনৈতিক ক্ষেত্রে প্লেবিয়ানরা ছিল অত্যাচারিত এবং অত্যাচারী প্যাট্রিশিয়ান ম্যাজিস্ট্রেটের অধীনে তাদের জীবন ও ধন সম্পত্তির কোনো নিরাপত্তা ছিল না। তাহলে দেখা যাচ্ছে যে অন্যায়ভাবে এই নিম্ন শ্রেণীর জনগণের ধন সম্পত্তি জীবন মালের উপর তারা হস্তক্ষেপ করতেন প্যাট্রিশিয়ান শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা বা তাদের যারা উচ্চ শ্রেণীর ব্যক্তি ছিলেন যারা আইন প্রয়োগ করতেন, ক্ষমতা প্রয়োগ করতেন। তো এতে করে দেখা যায় যে নিম্ন শ্রেণীর বা সাধারণ জনগণের মধ্যে অর্থাৎ প্লেবিয়ান শ্রেণীর মধ্যে এক ধরনের সংঘাতময় মানসিকতা গড়ে ওঠে এবং বিচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্লেবিয়ানদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতেন, আদালতে গেলে জাজরাও পক্ষপাতমূলক আচরণ করতেন। তাহলে ঋণের দায়ে যদি প্লেবিয়ানদের ক্রীতদাসে পরিণত করা হতো তখন তাদেরকে ঋণ ওই ঋণের কতখানি তাদেরকে কতদিন তাদের মালিকের বাড়িতে থাকতে হবে এ ধরনের আইন কানুন বা নিয়ম কানুন করে দিতেন আদালত। তো এই যে ঋণ, ঋণের দায়ে তাদেরকে ক্রীতদাসে পরিণত করতেন, এটি করতেন প্যাট্রিশিয়ান। প্যাট্রিশিয়ানরা যেহেতু বড় লোক ছিল তাদের ইচ্ছা মতোই আইন করেছিলেন এবং সেই আইনগুলো বাস্তবায়ন করতেন প্লেবিয়ানদের উপর। তো এর ফলেই দেখা যায় দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা একটি চূড়ান্ত রূপ লাভ করে এবং প্লেবিয়ানদের বিদ্রোহ সেই খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্বাব্দে রোমে এক ব্যাপক আকার ধারণ করে এবং পরবর্তীতে প্লেবিয়ানরা অধিকার আদায়ে সোচ্চার হয় এবং তাদের অধিকার আদায়ের জন্য তারা বিভিন্ন শ্রেণী সংগ্রাম চালিয়ে যান এবং তাদের বিদ্রোহ এমন এক পর্যায়ে পৌঁছে যাতে করে তারা তাদের অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে পারেন। এবং হ্যাঁ, করেছিলেন, তাদের অধিকারগুলো প্রতিষ্ঠিত এবং রোমে শ্রেণী সংঘাতের অবসান ঘটিয়ে এক নতুন যুগের সূচনা করেছিলেন এই প্যাট্রিশিয়ান প্লেবিয়ান জনগোষ্ঠী। আচ্ছা, আমরা প্লেবিয়ানদের যে অধিকার আদায়ের পর্যায়ক্রমিক ধাপ তার প্রথম ধাপ নিয়ে আলোচনা করছি। খ্রিস্টপূর্ব 509 খ্রিস্টপূর্বাব্দে এস্ট্রুকান সম্রাট সার্ভিয়াম প্রথম প্লেবিয়ানদের সৈন্যবাহিনীতে চাকরি দেন তিনি। তো এর আগে তারা চাকরি পাওয়ার অধিকার আদায় করেনি, ফলে প্রথম যখন চাকরি পান সেটি হচ্ছে সার্ভিয়ামের সময় এবং পার্লামেন্টে দেখা যায় যে 193 জন সদস্য হওয়া সত্ত্বেও মতো সৈন্যরা দেখা যাচ্ছে যে বিভিন্ন বিদেশে গিয়ে বিভিন্ন উপনিবেশ স্থাপন করা বা বিভিন্ন অঞ্চল জয় করতেন তারা, কিন্তু তাদের যে ন্যায্য অধিকার অর্থাৎ জয় করলেও তারা এখানে এসে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও প্যাট্রিশিয়ান জনগণের কাছে তারা তাদের অধিকার আদায় করতে পারতেন না বা পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে তারা জনসংখ্যায় সংখ্যাগরিষ্ঠ কিন্তু তারা তাদের ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠ না থাকার কারণে তারা তাদের সুযোগ সুবিধাগুলো আদায় করতে পারতেন না, ফলে তারা তাদের পার্লামেন্টে আসন সংখ্যা চান এবং দেখা যায় যে সেখানে তারা অতি অল্প আসন পান। 193টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হওয়া সত্ত্বেও 98টি ভোট ছিল অভিজাতদের, তো সংখ্যাগরিষ্ঠের চেয়েও বেশি 98টি ভোট। এতে প্লেবিয়ানরা
ক্ষতিগ্রস্ত হয়, তারা অধিকার আদায় করতে না পেরে তারা বলেন যে আমরা এই রোমে থাকবো না, এই রোম নগরী থেকে আমরা চলে যাব এবং অন্য দ্বীপে গিয়ে বসবাস করব। ফলে তখন প্যাট্রিশিয়ানরা চিন্তা করলেন যে না, এই প্লিবিয়ানদের এখান থেকে যদি আমরা পাঠিয়ে দিই, সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা যদি চলে যায়, তাহলে রোম নগরী একসময় একটি ফল ডাউন হয়ে যাবে। ফলে তারা প্লিবিয়ানদের অধিকার আদায়ের জন্য তাদের কথা মতো তাদেরকে ভেটো ক্ষমতা দেওয়া হয়। ভেটো, VETO, ভেটো অর্থ আমি মানি না, অর্থাৎ একটি পাওয়ার যেটি হয়তো কাউকে মৃত্যুদণ্ড দিল, তখন বললো যে ভেটো দেওয়া হলো, একজন যদি ভেটো দেয় যে আমি মানি না, তাহলে তার মৃত্যুদণ্ড রদ হবে, বা কেউ অন্যায় আচরণ করলে, ভেটো দিলে সেটি রদ হবে। ফলে প্লিবিয়ান যে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হলে ট্রিবিউন, এই ট্রিবিউন নামে এক শ্রেণী গড়ে উঠলো, যে যাদের ভেটো ক্ষমতা ছিল তারা ভেটো দিয়ে মুক্তি পেতেন, এবং কোনো প্লিবিয়ানকে যদি অন্যায়ভাবে আটক করা হতো তখন এই ট্রিবিউনদের ভেটোর ফলে আদালত শাস্তি দিতে পারত না। তো এভাবে প্রথম ধাপে 509 খ্রিস্টপূর্বাব্দে যে ক্ষমতা পেয়েছিল প্লেবিয়ানরা সেটি তাদের প্রথম অর্জন। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ট্রিবিউনগণ ভেটো দিতেন, ম্যাজিস্ট্রেট যদি কোনো অন্যায় করতেন তাকে অপসারণ করা হতো। এই যে ক্ষমতা পেয়ে গেল প্রথম পর্যায়ে, এভাবে আস্তে আস্তে তাদের ক্ষমতাগুলো হাতে নিল। দেখা যাচ্ছে যে দ্বিতীয় ধাপ, এটি 490 খ্রিস্টপূর্বাব্দে। এই সময় প্লিবিয়ানদের আন্দোলনের আরেক সাফল্য ছিল রোমান আইন সংকলন। এই যে আইন সংকলন যদি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো আইনের মাধ্যমে খানিকটা হলেও পাওয়া যায়। দেখা যায় যে রোমান আইনগুলো 12 খণ্ডে ব্রোঞ্জ পাতে লিপিবদ্ধ করা হয় 490 খ্রিস্টপূর্বাব্দে। এটি একটি অর্জন, এটি সাধারণ জনগণ যাতে করে তাদের মৌলিক অধিকারগুলো ফিরে পায় এবং তারা মূলত আইনের মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে তারা তাদের ক্ষমতা অর্জন করতে পারে, এই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, তার একটি দ্বিতীয় ধাপ এটি। তো এখানে বলা হয় যে আইনে যে প্যাট্রিশিয়ান এবং প্লিবিয়ানদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যাবে না, এরকম বলা হয়। কোনো অপরাধীর শাস্তি হবে অঙ্গচ্ছেদ, আদালতে উভয় শ্রেণী সমান বিবেচিত হবে, এটি একটি সম অধিকার বা মৌলিক অধিকারগুলো এখানে সংরক্ষিত হয়। পরে উভয়ের মধ্যে বিবাহের স্বীকৃতি পায় পরবর্তীতে। 445 খ্রিস্টপূর্বাব্দে প্লিবিয়ানদের মধ্য থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ হয় এবং 421 খ্রিস্টপূর্বাব্দে অর্থ সচিবের পদ সৃষ্টি করে সেই পদে প্লিবিয়ানদের নিয়োগ দেওয়া হয়। আর দ্বিতীয় ধাপে প্লিবিয়ানদের অনেক বড় অর্জন হলো, তারা আইন সংকলন করে সেখানে তাদের সম অধিকার পেলেন, তারা তাদের মৌলিক অধিকারগুলি স্থাপন করতে পারলেন, অন্যদিকে অপরাধীর শাস্তির জন্য যে বিচারের ব্যবস্থা সেটি করাতে পারলেন, এবং বৈবাহিক সম্পর্ক স্থাপন সেটিও হলো আস্তে আস্তে। এই যে আস্তে আস্তে নাগরিক অধিকার, পূর্ণ নাগরিক অধিকার, যে সকল মানুষই সমান, কেউ ছোট না, কেউ বড় না, আইনের কাছে সবাই সমান, অপরাধীরা প্রত্যেকেই তাদের অপরাধের সাজা পাবেন, এই ধরনের যে চিন্তা চেতনা সেই খ্রিস্টপূর্বাব্দে, 490 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন রোমে উৎপত্তি হয়েছিল, যেটি পরবর্তীতে অন্যান্য দেশের আইন সংকলন করতে ব্যাপক ভূমিকা রাখে। তো এই যে নাগরিক অধিকার বা সাধারণ নাগরিক তাদের যে অধিকারগুলো ফিরে পেলেন, এগুলো আসলেই যুগ যুগ ধরে এগুলো একটি আলোর দিশারি হয়ে সাধারণ মানুষের এই আলোকিত করেছে। তৃতীয় ধাপ দেখা যাচ্ছে যে এ পর্যায়ে প্লিবিয়ানরা পুরোপুরি সাফল্য লাভ করে এবং এই পর্যায়ে উভয় শ্রেণীকে সমান মর্যাদা দানের উদ্দেশ্যে 370 খ্রিস্টাব্দে প্রচলিত আইনের আরো সংস্কার হয় এবং কনসালদের মধ্যে অবশ্যই একজন প্লিবিয়ান থাকবেন। কনসাল হচ্ছে, বললাম যে, কমান্ডার ইন চিফ, তারা সেনাবাহিনীর প্রধান, তারা বিভিন্ন বিচারের এবং রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ছিলেন সে সময়। দেখা যাচ্ছে যে অন্যদিকে ম্যাজিস্ট্রেট, সিনেট সদস্য এবং পুরোহিতদের মধ্যে অন্ত একজন প্লিবিয়ান থাকবেন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই প্লিবিয়ানরা
তাদের অধিকারগুলো বুঝে পাচ্ছে আস্তে আস্তে তৃতীয় ধাপে। অর্থাৎ তাদেরও যে অধিকার আছে, তাদের যে বিচার, ম্যাজিস্ট্রেসি করার, কনসালটেন্সি করার এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে অবদান রাখার যে সুযোগ আছে, এটি আস্তে আস্তে পেয়ে যান তারা। কোনো নাগরিককে কৃতদাসে পরিণত করা যাবে না। দেখা যাচ্ছে যে কেউ ঋণগ্রস্ত হলে তাকে আরো সুযোগ দিতে হবে, যে সে কেন শোধ করতে পারছে না সেটি তদন্ত করতে হবে। এভাবে আস্তে আস্তে তাদের সুযোগ সুবিধাগুলো পেতে শুরু করলো। শেষ ধাপে দেখা যাচ্ছে যে 287 খ্রিস্টাব্দে হারটেন্সিয়ার আইন পাশের মধ্য দিয়ে এটি শেষ হয়ে যায় এবং আইন তৈরি করে মানুষের ন্যায্য অধিকারকে দাবিয়ে রাখা যায় না এ দ্বন্দ্ব থেকে তা প্রত্যক্ষ প্রমাণ। কারণ আইন দিয়ে এই মানুষকে দাবিয়ে রাখা যায় না, সামাজিক ক্ষেত্রেও তাদেরকে সচেতন করতে হয়। তো এই এই আইন দিয়ে আইনগুলোকে সঠিকভাবে যদি না অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে অভ্যুত্থানের সৃষ্টি হয়। তো এই দ্বন্দ্ব বা বিদ্রোহ তারই ফলশ্রুতি। এভাবে গৃহযুদ্ধের দ্বার উন্মুক্ত হয়েছিল রোমে। রোমান আইন, তাহলে রোমান আইন কিরকম ছিল? রোমান আইন সম্পর্কে আমরা জানবো। রোমানদের সবচেয়ে বেশি অবদান ছিল আইনের ক্ষেত্রে, যা প্রচলিত প্রথা এবং যুক্তির সমন্বয়ের সৃষ্টি হয়েছিল। তো সেখানকার যে ট্র্যাডিশন, সেখানকার যে কালচার রোমের, এই কালচার এবং তাদের যে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি, এই দুইটির সমন্বয়েই মূলত সব জায়গার আইনই তৈরি হয়। রোমেও তাই হয়েছিল। নবরাষ্ট্রের সময় রোমের আইন অলিখিত ছিল এবং ধর্মীয় রীতিনীতি সংমিশ্রণ এবং কঠোর ও নিষ্ঠুর ছিল। যখন সেখানে নগররাষ্ট্র, অনেকগুলো নগররাষ্ট্র নিয়ে রোমে তখন প্রাচীনকালে গঠিত হয়েছিল, সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ, সেখানে প্যাগন অর্থাৎ মূর্তি পূজক পৌত্তলিক ছিলেন এবং বিভিন্নভাবে তারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে শ্রেণীদ্বন্দ্ব, সে এবং এই শ্রেণীদ্বন্দ্ব মেটাতে গিয়ে দেখা যাচ্ছে যে তখনকার অলিখিত আইন দ্বারাই বিচার বিশ্লেষণ করা হতো এবং ধর্মীয় রীতিনীতি এবং সেগুলো অ্যাপ্লাই করে কঠোর এবং নিষ্ঠুর ভাবে তাদেরকে সাজার বিধান ছিল প্রাচীন নগর রাষ্ট্রগুলোতে। কিন্তু খ্রিস্টপূর্ব 450 অব্দে, আমি আগেই বলেছি 12টি খণ্ডে ব্রোঞ্জ পাতে এই আইনগুলো সংকলিত হয়েছিল। তাহলে খ্রিস্টপূর্ব 450 অব্দে ব্রোঞ্জ পাতে 12টি খণ্ডে এই আইনগুলো সংকলন করা হয়েছিল। এটি হচ্ছে রোমান আইন। রোমান আইন পাইটাস, পাউলাস, আলফিয়ান, পেপেনিয়ান এসব পুরাতন আইনকে আরো সংস্কার করেন তারা। দেখা যাচ্ছে যে খ্রিস্টপূর্ব 400 বিচার পরিচালনার জন্য প্রেটর নামক একজন বিচারক নিযুক্ত করা হয় এবং এই প্রেটর বিচারের সময় বিভিন্ন ব্যাখ্যা প্রদান করতেন, ফলে আইনের পরিবর্তন হতো। এই যে কোন আইনটি ভালো, কোন আইনটি খারাপ, কোনটি মানুষের কল্যাণে অকল্যাণে, কিভাবে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে আইনগুলোকে আরো পরিবর্ধন পরিশোধন করে সেগুলো বিভিন্ন ভাগে ভাগ করতেন। এই রোমান আইন তিন ভাগে বিভক্ত ছিল। একটি হচ্ছে দা সিভিল, অর্থাৎ বেসামরিক আইন। এগুলো মনে রাখা খুবই জরুরি টার্মগুলো, আইনের ছাত্ররা এগুলো মনে রাখেন। কিন্তু তোমরা ইতিহাসের স্টুডেন্ট হিসাবে প্রাচীন রোমের তৎকালীন আইন যে সেটা মনে রাখার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের টার্মগুলো কাজে লাগে। দা জাস সিভিল বা বেসামরিক আইন, দা জাস জেন্টিয়াস বা জনগণের আইন এবং দা জাস ন্যাচারাল প্রাকৃতিক আইন। যদি বলা হয় যে রোমান আইনের বৈশিষ্ট্য লিখো, তখন তোমরা লিখবা যে প্রাচীন রোমান আইন তিন ভাগে বিভক্ত করা হয়েছিল। একটি হচ্ছে বেসামরিক আইন বা দা জাস সিভিল, দুই নম্বর হচ্ছে জনগণের আইন বা দা জাস জেন্টাস, এবং তিন নম্বর হচ্ছে প্রাকৃতিক আইন, দা জাস ন্যাচারাল। এই তিনটি এবং খ্রিস্টপূর্ব 450 অব্দে মূলত 12টি খণ্ডে ব্রোঞ্জ পাতের উপর এই আইন লিপিবদ্ধ করা হয়েছিল। তাহলে প্রাকৃতিক আইন কেমন ছিল, জনগণের আইন কেমন ছিল, বেসামরিক আইন কেমন ছিল, এগুলো নিয়ে আলোচনা করলে তোমাদের হয়ে যাবে। বেসামরিকদের আইন লিখিত এবং অলিখিত ছিল, যা সিনেটে পাশ করা আইন ও ডিক্রি, প্রেটরদের আদেশ এবং প্রাচীন রীতিনীতি নিয়ে গঠন করা হয়েছিল বেসামরিক আইন। এবং জনগণের আইন ছিল ব্যক্তিগত সম্পত্তির অধিকার এবং ক্রয় বিক্রয়ের কথা উল্লেখ ছিল এখানে। অন্যদিকে প্রাকৃতিক আইন
প্রকৃতিগতভাবে সকল মানুষ সমান এবং তাদের নির্দিষ্ট কতগুলো মৌলিক অধিকার আছে যা খর্ব করার অধিকার কারণেই। সিসেরো ছিলেন এই আইনের জনক। তাহলে প্রাকৃতিক আইনটি জানো যে প্রকৃতির, একটা মানুষ জন্মগতভাবেই স্বাধীন এবং প্রকৃতিগতভাবে সবাই সমান, এটি খ্রিস্টপূর্ব 450 অধ্যে মানুষ উপলব্ধি করতে পেরেছিল যে প্রকৃতিগতভাবে সবাই সমান এবং তাদের নির্দিষ্ট কতগুলো মৌলিক অধিকার আছে যেগুলো তারা জন্মগতভাবে পায়। এই অধিকারগুলো খর্ব করার অধিকার কারোই নেই, সরকারেরও নেই। তো এই আইনটি প্রাকৃতিক আইন। অন্যদিকে জনগণের আইন, জনগণ সম্পত্তি অধিকার করবে, ক্রয় বিক্রয় করবে, এগুলো তাদের অধিকার থাকতে হবে। এবং আরেকটি বললাম যে বেসামরিক আইন, বেসামরিক আইন মূলত তখনকার বললাম যে প্রেটর যারা ছিলেন এবং সিনেটে যে আইনগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রাচীন রীতিনীতি এবং আদেশগুলো থেকে যে আইন সেকালে ইয়ে হয়েছিল, অ্যাপ্লাই করা হয়েছিল সেগুলো। এই রোমান আইন সংকলন সম্রাট জাস্টিনিয়ান 527-67 খ্রিস্টাব্দ প্রথম ব্যক্তি যিনি রোমান আইন লিপিবদ্ধ করেছিলেন, তার একটি ভুল আছে এখানে দেখে নিও, তিনি বিক্ষিপ্ত আইনগুলো লিপিবদ্ধ করে পৃথিবীর শ্রেষ্ঠ আইন প্রণেতার মর্যাদা লাভ করেছিলেন এবং 4 আইন সংকলন নিয়ে তার আইন সংস্থা যা পরে ইউরোপ এবং আফ্রিকায় আইনের মূল ভিত্তি হয়েছিল। এই আইনগুলোকে ভিত্তি ধরে পরবর্তীতে ইউরোপ এবং আফ্রিকায় এগুলো প্রচলিত হয়েছিল। জাস্টিনিয়ান একজন মন্ত্রী এবং 10 নিয়ে আইন কমিশন গঠন করে আঞ্চলিক আইন সংগ্রহ এবং সংস্কার করেন। সম্রাট জাস্টিনিয়ান আইনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। তিনি আইন কমিশন 4 খণ্ডে আইন সংগ্রহ এবং সংস্কার করেন। একটি নাম হচ্ছে কোডেক্স জাস্টিনিয়ানস, অর্থাৎ জাস্টিনিয়ানের পূর্ববর্তী সম্রাটদের আদেশ বিধিবদ্ধ করেন এবং তাদের যে আদেশ তার যে আদেশ সেটি অন্তর্ভুক্ত করেন। কোডেক্স জাস্টিনিয়ানস এটি মূলত জাস্টিনিয়ান এবং তার পূর্বের যে সম্রাটরা ছিলেন তাদের যে আদেশগুলো সেগুলো নিয়ে তৈরি করেছিলেন আইন। পরেরটা হচ্ছে ডাইজেস্ট। আমরা দেখি যে ব্যাংক ডাইজেস্ট, বিসিএস ডাইজেস্ট, সংক্ষিপ্ত ডাইজেস্ট বা হজম কারক, যে সংক্ষিপ্ত যে আইন গ্রন্থ তিনি প্রণয়ন করছেন, এটি আইনের টিকা বা মন্তব্য। এই টিকাটোপনিগুলো দিয়ে সেই সময়কার আইনগুলো কেমন ছিল তার সংক্ষিপ্ত একটি গ্রন্থ ডাইজেস্ট। ইনস্টিটিউটস 534 খ্রিস্টাব্দে কোডেক্স ও ডাইজেস্টের সংক্ষিপ্ত বই, এটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা যায় সেভাবে সন্নিবেশিত গ্রন্থ যা মধ্যযুগের সকল দেশে ব্যবহৃত হতো। দ্য নোভেলস এটি সম্পূর্ণ আইনের বই, সম্রাট জাস্টিনিয়ানের রাজত্বকালে প্রণীত হয়েছিল। এভাবে তিনি 4 খণ্ডে এই আইনগুলোকে সংগ্রহ করেন এবং সংস্কার করেন। কোডেক্স ডাইজেস্ট স্টিউর দ্য নোবেলস এই 4 গ্রন্থ জাস্টিনিয়ানের আইন সংকলন। তো জাস্টিনিয়ান আইন সংকলন যদি বলা হয় সেটি আমরা বলবো যে 4 খণ্ডে এগুলো, কোডেক্স ডাইজেস্ট স্টিউর নোবেলস। মধ্যযুগে ইউরোপে রোমান আইনের ভিত্তির উপর রাষ্ট্র শক্তিকে প্রবল করেছিল। এর গুরুত্ব হচ্ছে যে এর গুরুত্ব যাই হোক, কিন্তু সম্রাট জাস্টিনিয়ান প্রাচীন আইনগুলো সংগ্রহ করে তা যে রেখেছিলেন সেটি পরবর্তীতে ইউরোপ এবং আফ্রিকায় ব্যবহার করা হয়েছে এবং সেখানেও আইনগুলো সংগ্রহ করে পরবর্তীতে ইতালিতে সে আইনগুলো কাজে লাগিয়েছে এবং এটি মানুষকে তাদের ন্যায্য অধিকার পেতে সে সময় সাহায্য করেছিল। এই হচ্ছে আইনের গুরুত্ব। প্রাচীন রোমের সাহিত্য, রোমান সাহিত্য ছিল সেই সময়কার গ্রিক সাহিত্যের পর উল্লেখযোগ্য মাত্রায় তাদের উত্থান ঘটেছিল। দেখা যাচ্ছে যে অগাস্টাসের সময়ে সে সময় স্বর্ণযুগ ছিল, এই যুগটাকে সিসেরাইন যুগ বলা হয়, অর্থাৎ সিসেরো এই সময় তিনি সাহিত্যে উন্নতি লাভ করেছিলেন, খ্যাতি অর্জন করেছিলেন, তিনি একজন গদ্য লেখক। অন্যদিকে ভার্জিল একজন মহাকাব্য লেখক, তিনি তার শ্রেষ্ঠ মহাকাব্য ইনিড লিখেছেন। মূলত আমরা জানি যে
হোমার, তিনি গ্রিক কবি, অন্ধ কবি, তিনি ইলিয়াড ওডিসি নামক যে মহাকাব্য রচনা করেছিলেন, তারপরে ভার্জিনের এই মহাকাব্য ইনিড, সেটি বিশ্ববিখ্যাত হয়। এবং তিনি সে সময়ের স্বর্ণযুগের শ্রেষ্ঠ কবির স্বীকৃতি পেয়েছিলেন। অন্যদিকে হোরেস, তিনি দ্বিতীয় কবি স্বীকৃতি পেয়েছিলেন, তিনি গীতিকাব্য ও ব্যালাড রচনা করে প্রাচীন রোমে ইতালিতে তাদের খ্যাতি লাভ করেছিলেন। অন্যদিকে রোমের ধর্ম, আমরা বললাম যে তারা প্যাগন বা পৌত্তলিক ছিলেন এবং তারা ধর্মীয় ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছিলেন, এবং তাদের শিল্পকলার ক্ষেত্রে যদি দেখি সেই সময়কার কলেশিয়াম, সেখানে যদিও অনেক মানুষকে হত্যা করা হয়েছিল, তা সত্ত্বেও আমরা কলেশিয়ামে যে দেখি যে সেখানে সেটি সেই সময়কার গ্ল্যাডিয়েটরদের সঙ্গে, যে মানুষের সঙ্গে তাদের পশুদের যে যুদ্ধ রক্তক্ষয়ী, এগুলো আমরা দেখেছি। এগুলো আমরা আরো জেনে নেব, রোমের ইতিহাস, প্রাচীন ইতিহাস, সিভিলাইজেশন, সেই সময়কার ইতালি পরবর্তীতে বিশ্ব সভ্যতার ক্ষেত্রে অনেকটাই অবদান রাখে। এভাবে আমরা প্রাচীন যুগের যে সভ্যতা সেগুলো জেনে নিজেকে আরো সমৃদ্ধ করতে পারবো, এবং ইতিহাসের ছাত্র হিসাবে এগুলো জানা আমাদের উচিত। বিশ্ব সভ্যতার ক্ষেত্রে প্রতিটি দেশ যখন, জাতি যখন তাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্য ধারণ করে পৃথিবীর বুকে নিজেদেরকে একটি পৃথক জাতি হিসেবে, স্বতন্ত্র জাতি হিসেবে আত্মপ্রকাশ করছে, তখন এগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের বাংলা সংস্কৃতিকে বিশ্বের বুকে ছড়িয়ে দিয়ে আমরাও আমাদের সমৃদ্ধির পথে চলব। এই শুভকামনায়, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। শুভ বিদায়।